ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ দিল্লি ডেয়ারডেভিলস এর বিপক্ষে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দরাবাদ। শুরুতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। আইপিএল এর এবারের আসরে অন্যতম সেরা বোলিং লাইন আপ বলা হয় সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কে। দিল্লির বিপক্ষে সেটি আবারও ফুটে উঠল। শুরুতে ব্যাটিং করতে নেমে দিল্লির হয়ে আজ ওপেনিং এ ঝড় তুলেছেন পৃথ্বী শো, করেছেন 37 বলে 65 রান। অন্যদিকে ম্যাক্সওয়েল আউট হলেও শ্রীয়েশ আয়ার 36 বলে করেছেন 44 রান, যার ফলে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 163 রান তুলতে সক্ষম হয় দিল্লি ডেয়ারডেভিলস। জবাবে 164 রানের টার্গেটে ব্যাট করতে নেমেই দুর্দান্ত শুরু করেছে সানরাইজার্স হায়দরাবাদ। 31 বলে 45 রান করেছেন অ্যালেক্স হেলস। ওপেনিং এ নেমে শিখর ধাওয়ানের 30 বলে 33 রান দলকে জয়ের দিকে অনেকটুকু এগিয়ে দিয়েছে। এরপর কেন উইলিয়ামসনের দায়িত্বশীল ব্যাটিং এবং ইউসুফ পাঠানের 12 বলে 27 রানে নির্ধারিত 20 ওভারের মধ্যে 19.5 ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ডেয়ারডেভিলস কে 7 উইকেটে পরাজিত করে আইপিএল এর পয়েন্ট তালিকায় আবারও সবার উপরে উঠে গেল সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে দিনের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছিল ধোনির চেন্নাই, তবে দিল্লিকে হারিয়ে আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ।